কুলসন ম্যাকারনি নিবেদিত। কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি লিটা। আজ আমরা তৈরি করছি কুলসন ম্যাকারনি উইথ বাটার প্রন। চলুন ঝটপট করে দেখে নিই আমাদের রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কুলসন ম্যাকারনি উইথ বাটার প্রন। তেল 1 চা চামচ, বাটার 1 চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, চিংড়ি মাছ 1 কাপ, লবণ স্বাদ মতো, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, পাপরিকা গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, লেবুর খোসা কুচি 1 টেবিল চামচ, ম্যাকারনি 1 কাপ। দর্শক, দেখে নিলেন উপকরণগুলো, এবার রান্নাটা শুরু করার পালা। কিন্তু শুরু করার আগে বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আমাদের অতিথি, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। কেমন আছেন ভাইয়া? ভালো। কেমন লাগছে কিচেনে এসে? রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আমরা রান্না করতে ভালো লাগছে, এখন গান তো করি, গানের মানুষ তো, মাঝে মাঝে রান্নাও করতে হয়। হ্যাঁ, আর আমাদের তো বড় বড় শেফরা সবাই ছেলে, আপনার কি কখনো রান্না করা হয়? রান্না করতে করতে শুনবো মাঝে মাঝে আমি। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে মুড চলে আসে রান্না করার, তখন করা হয়। আচ্ছা, চুলাটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা খুব হেলদি রেসিপি প্রিপেয়ার করছি আমাদের কুলসন ম্যাকারনি দিয়ে। ম্যাকারনি এমনি অনেক হেলদি, আর এখানে আমরা এই জন্য অলিভ অয়েল ইউজ করছি। সাথে কি ইয়েলো পাম্প? ইয়েলো পাম্প মানে হচ্ছে কি, চিংড়ি মাছ তো? হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ে রোজা, 3 বছরের বাচ্চা। আচ্ছা, তো এটাকে বলে ইয়েলো পাম্প। আচ্ছা, খুব পছন্দ, খুব পছন্দ না? তাহলে তো এটা আপনি ফ্রাই করতে পারবেন বাসায় এবং ওকে সারপ্রাইজ করে দিতে পারবেন। এটা খুবই ইজি একটা, আজকে আমি শিখে নেব। হ্যাঁ ভাই, আমাকে একটু হেল্প করবেন? আমার একটা স্পুন লাগবে। ওকে, আমরা যখনই বাটার দিব তার আগে আমরা অল্প একটু তেল দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের বাটারটা বার্ন হয়ে যাবে না। একদম ডাইরেক্ট যদি বাটার দেই তাহলে কিন্তু এটা বার্ন হয়ে যায় অনেক সময়। এখানে আমরা 1 চা চামচ বাটারও দিয়ে দিলাম। বাটারটা ফ্লেভারটা ম্যাকারনি অল্প ছিল, খুব অল্প, 1 চা চামচ তেল, 1 চা চামচ বাটার, এবং এতটুকু তেল এবং বাটারে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, আমরা এখন এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাও কিন্তু শরীরের জন্য ভালো, আর ছোটদের জন্য ভালো, বড়দের জন্য ভালো, যারা হার্টের যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু রসুনটা, কাঁচা রসুনটা আমরা একটু কাছাকাছি রাখবো, খুব ভালো। কাঁচা থাকতেই আমরা এখানে যে ফ্রন্ট আছে, আপনি কি যেন বলছিলেন, ইয়েলো পপ, ইয়েলো পপ, আমাদের ইয়েলো পপগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমাদের চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলোর আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে গেছে। নতুন গান আমরা কি শুনতে পাবো সামনে? এই যে আমার রিলিজ হবে আমাদের আরেক বিখ্যাত কলকাতার লেজেন্ডারি সিঙ্গার নচিকেতার কথাও সুরে। ওকে, অ্যালবামের নামই হচ্ছে নচিকেতার কথাও সুরে রবি। আচ্ছা আচ্ছা, কথা বলতে বলতে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ, কারণ আমাদের বাটারের মধ্যে কিন্তু লবণ আছে, পরে যদি দরকার হয় আমরা আরেকটু অ্যাড করব। সেই সাথে এখানে আমরা দিচ্ছি ধনে পাতা কুচি, আমার খুব পছন্দ জানি, সেই সাথে কাঁচামরিচ। ঝাল কি বেশি খাওয়া হয় না কম খাওয়া হয়? বেশি খাওয়া হয়, বেশি খাওয়া হয়, তাহলে 1 চা চামচ পরিমাণ, কিন্তু আমরা যদি কম খাই তাহলে কিন্তু আমরা কাঁচামরিচটা কম দিতে পারি। হ্যাঁ, কারণ এর সাথে যাবে চিলি ফ্লেক্স, এটা যাবে 1/2 চা চামচ, যাচ্ছে পাপরিকা গুঁড়া শুধুমাত্র কালারের জন্য, খুব অল্প, 1 চিমটি পরিমাণ, আমরা চুলাটা বন্ধ করে তারপরে দেবো লেবু রস। রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় নেয় না, সব কিছু যদি আমাদের হাতের কাছে থাকে মানে ম্যাক্সিমাম 10 মিনিটসের মধ্যে আমরা রান্নাটা করে ফেলতে পারবো। এবং চুলা বন্ধ করেই আমরা দেবো এই যে লেবুর খোসাগুলো আমরা কেটে রেখেছি কুচি করে সেটা, কারণ চুলাটা যদি জ্বালিয়ে দেয় এটা বার্ন হয়ে যাবে, তিতা হয়ে যাবে, পুরো রেসিপিটা তিতা হয়ে যাবে। আমাদের মনে হয় প্রনটা হয়ে গেছে লাল লাল একদম।
এবার আমরা দিয়ে দিব আমাদের ম্যাকারনি। ম্যাকারনির আমার মনে হয় এই যে ওয়েস্টার যে শেপটা আছে এটা মনে হয় প্রাণের সাথে খুব ভালো যাবে, তাই না? সবগুলো শেপ অনেক সুন্দর, সবগুলোই আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানে আমরা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভাই একটু রেখে দেবেন, খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সব। ম্যাকারনটা দেয় এটার মধ্যে কিন্তু আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, সেই সাথে মিনারেল সব কিছু পেয়ে যাচ্ছি, সব উপাদান একসাথে পেয়ে যাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমরা এখন চুলা বন্ধ করে দিয়েছি, এবার আমরা সার্ভ করব। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর এত সুন্দর কালার দিচ্ছে আমাদের প্রনগুলো, রেড একটা কালার, সেই সাথে ম্যাকারনি ইয়েলোর সাথে খুব ভালো যাচ্ছে। একদম একদম ইয়েলো কো, হ্যাঁ একদম। সাজানোটা যখন হয়ে যাবে এখন আমরা উপর থেকে দিয়ে দিব এখানে ভেজে রাখা চীনা বাদাম নিয়েছি আমরা। বাদামটা একটা কুড়মুড়ে টেক্সচার দিবে, সেই সাথে প্রনটা একটা একদম সফট একটা টেক্সচার দিবে, খেতে ভালো লাগবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ম্যাকারনি উইথ বাটার প্রন, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা আছেন আপনারা ট্রাই করতে পারেন ইফতারে, ঠিক আছে? দর্শক, চলুন আমরা রান্নাটি পুরো প্রস্তুত করে আরো একবার দেখে নেই। ফ্রাই প্যানে তেল ও বাটার দিন, গরম বাটারে রসুন কুচি দিয়ে ভেজে নিন। ভাজা হলে চিংড়ি মাছ, লবণ, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, পাপরিকা গুঁড়া দিয়ে ভেজে নিন। ভাজা হলে চুলা বন্ধ করে লেবুর রস, লেবুর খোসা কুচি ও ম্যাকারনি দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি উইথ বাটার প্রন। দর্শক, এতক্ষণ দেখে নিলেন পুরো রান্নার প্রস্তুত প্রণালী আরও একবার, আর ভাই এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, তাই তার জন্য রয়েছে কুলসন ম্যাকারনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ধন্যবাদ। আর যারা রোজা রাখার চেষ্টা করছেন, রাখছেন, রাখার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি ফিরে আসবো আগামী পর্বে নতুন তারকা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।